আসসালামু আলাইকুম। লাকি কিচেনের পক্ষ থেকে আপনাদের অনেক অভিনন্দন। আজ আপনাদের মাঝে নতুন একটি কেক রেসিপি নিয়ে হাজির হলাম। বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শুরুর আগে সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকন প্রেস করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই কেকটা বানানোর জন্য আমি এখানে একটি ডিম নিলাম, আর ডিমে হলুদ অংশটা আমি চড়িয়ে নিলাম, আর সাদা অংশটা একটুখানি কেটে নেব। আমি বেশ কিন্তু কেটে নেব না, অল্প সময় কেটে নিয়ে আমি এই কেকটা তৈরি করব। বন্ধুরা, আমি এখানে চিনিটা গুঁড়ো ছাড়াই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করে নিয়ে এটা করে নিতে পারেন। আর আমি 2 থেকে 3 মিনিট সময় এরকম করলাম, তার জন্য এরকম। আর যদি বেশি সময় দিয়ে তৈরি করে নেন তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর। আর এদিকে হলুদ অংশটা যে উঠিয়ে রেখেছিলাম সেটা আমি একটু ভেঙে নিচ্ছি। আর গুলাটা খুবই সুন্দর করে তৈরি করে নিতে হবে। আপনারা দেখেন আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি, আর চিনিটা আমি পর্যায়ক্রমে অ্যাড করব আর গুলিয়ে নেব। সাদা অংশ কিন্তু আমি একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম। ওরা দেখেন আমি পরিমাণ মতো এখানে চিনিটা অ্যাড করবো, আর ডাবে ডাবে চিনিটা অ্যাড করে একটা সুন্দর গোলা তৈরি করব। গোলাটা একটু সময় নিয়ে কেটে নিতে হবে। যদি গোলাটা একটু সময় নিয়ে কেটে নেন তাহলে কিন্তু এই যে এরকম হবে, চিনিটা ধাপে ধাপে দিবেন, আর এই হলুদ অংশের গোলাটা এরকমভাবে ফেটিয়ে নেবেন। এখানে আমি আগে থেকে যে সাদা অংশটা ফেটিয়ে রেখেছিলাম সেই অংশটা এখানে অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করার পর আবারও আমি এই হলুদ অংশের সাথে একটু ফেটিয়ে নেব। দেখেন একরকমভাবে কিন্তু আপনারা এই ডিমের অংশটুকুকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এরকম একটা পেস্টটা তৈরি করে নিতে পারেন। দেখেন এরকমভাবে আমি পেস্টটা তৈরি করে নিলাম। এখানে চিনি আর ডিম ছাড়া আমি অন্য কিছুই অ্যাড করিনি। এখন ছোটো বাটি দিয়ে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর ময়দাটাকে আমি পর্যায়ক্রমে অ্যাড করব আর গুলিয়ে নেব। পর্যায়ক্রমে অ্যাড করে গোলাটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গোলাটা একটু হার্ড হয়ে যাবে, তার জন্য কিন্তু আপনারা আগে থেকে পানিটা অ্যাড করতে পারেন। কিন্তু পানিটা আগে থেকে অ্যাড না করে এভাবে কিন্তু আগে ময়দাটাকে যদি ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু ময়দাদার কোনো দানা থাকবে না, আর গোলাটাও কিন্তু খুব সুন্দর হবে। আর এতে করে কেকটা কিন্তু খুবই জালিদার এবং খিতুলতুলে হবে। বন্ধুরা, এরকমভাবে আমি গোলাটাকে করে নিচ্ছি, আপনারা চেষ্টা করবেন এরকমভাবে করে নিতে। আমি ছোটো চামচের 1 চামচ সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি। সয়াবিন তেলটা কিন্তু অ্যাড করে নিতে হবে। আমি সয়াবিন তেলটা অ্যাড করার পর আবারও গোলাটাকে একটু নেড়ে করে নিই। বন্ধুরা দেখেন এরকমভাবে এই হাতে গোলাটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখেন এরকমভাবে করে নেবেন। এরপর যে আমি এখানে একটু বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি, আর বেকিং পাউডারটা আপনারা ভালোভাবে অ্যাড করে নেবেন। আর বেকিং পাউডারটা যদি আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে অ্যাড না করে নেন তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না, এমনকি কেকটা কিন্তু জালিদার ও তুলতুলে হবে না। আর বেকিং পাউডার ছাড়া কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটু পরিমাণ পানি অ্যাড করে দিলাম গোলাটাকে পাতলা করার জন্য। আপনারা চাইলে এখানে কিন্তু দুধটাও অ্যাড করে নিয়ে এই কেকটা তৈরি করে নিতে পারেন। আর গোলাটাকে এই পর্যায়ে কিন্তু দুধ দিয়েও আপনারা গুলিয়ে নিতে পারেন। আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে এই গোলাটা পাতলা করে নিলাম। এরকমভাবে পাতলা করে নিতে হবে। আর এখানে ডিমের একটা গন্ধটা যাতে না আসে তার জন্য আমি এখানে একটি এলাচির গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিয়েও করে নিতে পারেন। যেহেতু সবার ঘরে ভ্যানিলা এসেন্সটা না থাকে তার জন্যই আমি এখানে এলাচির গুঁড়োটা অ্যাড করে কীভাবে কেকটা তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। একটা এলাচের গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। দেখেন এরকমভাবে একটু অল্প হাতে নেড়ে চেড়ে নেবেন। আর এই পর্যায়ে আমি কেকের ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, তার জন্য এখানে একটি বাটি নিলাম। আর এখানে আমি ছোটো বাটিতে অর্ধেকটারও একটু কম ফেটার উঠিয়ে নিচ্ছি, যাতে কেকটা আমি সুন্দরভাবে করে নিতে পারি, তার জন্য এরকমভাবে আমি ভাগ করে নিচ্ছি।
ব্যাটারটাকে আমি আলাদা করে নিলাম। এখন এরকম ভাবে ব্যাটারটাকে আলাদা করে নেবেন। আর আমি এখানে একটা অংশে লাল রং অ্যাড করে নিচ্ছি। আর এই ফুড কালারটা আপনারা অ্যাড না করে অন্য কালারও অ্যাড করে নিতে পারেন, যার যার ইচ্ছে মতো। কিংবা চকলেট কালারটাও অ্যাড করে নিয়ে আপনারা কিন্তু এক একটা তৈরি করে নিতে পারেন। আমি এখন এই ফুড কালার দেওয়ার পর গোলাটাকে একটু গুলিয়ে নিচ্ছি, যাতে করে গোলাটা কালারটা খুবই সুন্দর হয়। তার জন্য একটু নেড়ে চেড়ে এরকম করে নিলাম। কেকটা তৈরির জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা সসপ্যান নিয়েছি, আর সসপ্যানের গায়ে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি একটা পেপার গোল করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন আগে থেকে সুন্দরভাবে গোল করে সমান সমান করে পেপারটা কেটে নিতে। আর সসপ্যানের গায়ে আমি ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। দেখেন এরকমভাবে তেলটাকে লাগিয়ে নেবেন, আর পেপারটাকে সুন্দরভাবে অ্যাড করে নেবেন। দেখেন সুন্দরভাবে এভাবে পেপারটাকে অ্যাড করে নিতে হবে। আর আমি এখানে এক একটা ডিজাইনের জন্য এখন এভাবে বোতলটাকে কেটে নিয়েছি। আর বোতলটাকে ভালোভাবে বসিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিচে একটি আরেকটি ভারী একটা বোতল বসিয়ে নিলাম, যাতে করে এই বোতলটা নাড়াচাড়া না করতে পারে, তার জন্য এরকম করে নিলাম। তারপর আমি এখন ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। সাদা অংশের ব্যাটারটা আমি বেশি পরিমাণ রেখেছিলাম, তার জন্য আগে থেকে সাদা অংশের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। দেখেন এরকমভাবে ঢেলে নেবেন, যাতে করে সমান সমানভাবে চতুর সাইজে ছড়িয়ে যায়। চেষ্টা করবেন বাতিটা আরেকটু ছোট করে নিতে, আমার বাতির পরিমাণটা একটু বড় হয়ে গেছে। দেখেন এরকমভাবে সাদা অংশটা আমি ঢেলে নিলাম, এখন লাল অংশটা ঢেলে নিচ্ছি। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই মজাদার। এই কেকটি খুবই সহজে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য। আপনারা এই পারফেক্ট কেকটি কিন্তু সবাই ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, তৈরি করার পর বুঝতেই পারবেন কতটা সুন্দর। আর এভাবে কিন্তু আপনারা কেকের গায়ে কালার করে নিতে পারেন। দেখেন এভাবে আমি কালারিং কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। মাঝ বরাবর একটু এলোমেলো হয়ে গেছে, তার জন্য একটু কাটা চামচ দিয়ে আপনারা এরকম করে নিতে পারেন। আর এতে কিন্তু ফুলের সাইজটা খুবই সুন্দর দেখাবে, আর এই শেপটাও কিন্তু সুন্দর আসবে। তার জন্য আমি এখানে কাটা চামচ দিয়ে এরকম করে নিচ্ছি। দেখেন এরকম করার পর কতটা সুন্দর দেখাচ্ছে। আর এখন আমি কেকটা ভালো করে পানির ভাপে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানিটা নিয়ে নেবেন, আর স্টিনটা বসিয়ে স্টিনের উপরে আমি কেকের বাটিটাকে বসিয়ে নিলাম। আর বাটিটাকে ভালোভাবে কভার করার জন্য আমি নিচে কিন্তু এরকমভাবে বসিয়ে নিলাম একটি ঢাকনা, আবার উপরে কিন্তু আমি আরেকটি ঢাকনা দিয়ে দিলাম। এভাবে আমি 15 মিনিট সময় জাল করে নেব। বন্ধুরা 15 মিনিট সময় পর আমি ফিরে আসলাম। দেখেন 15 মিনিটের পর ফিরে আসার পর দেখি আমার কেকটা পুরোপুরি হলো কি না। যেহেতু আমি অল্প ব্যাটারি কেক তৈরি করে নিলাম, তার জন্য আমার এখানে 15 মিনিট সময় লাগলো। আর আপনারা যদি বেশি ব্যাটারের কেকটা তৈরি করে নিতে চান, তাহলে কিন্তু সময়টা আরও বেশি লাগবে। বন্ধুরা দেখেন এরকমভাবে আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমার কেকটা পুরোপুরি হলো কি না। যদি কাঠির গায়ে কেকের ব্যাটার লেগে না থাকে, তাহলেই বুঝতে পারবেন আপনার কেকটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখেন আমার কাঠির গায়ে কিন্তু একটু লেগে নেই, আবারও আমি চেক করে দেখে দিচ্ছি। এভাবে আপনারা চেক করে নিতে পারেন আপনার সম্পূর্ণ কেকটা হলো কি না। আমার কেকটা হয়ে গিয়েছে, তার জন্য আমি নামিয়ে নিলাম। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর চাকু দিয়ে আমি চতুর্থ সাইজ একটু সারিয়ে নিচ্ছি। এখন পুরোপুরি হয়ে গেলে কিন্তু বেশিটা কষ্ট করে সারিয়ে নিতে হয় না, তারপর আমি একটু চাকু দিয়ে এভাবে সারিয়ে নিলাম।
আর কেশটাকে আমি আপনাদের একটি থালাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হলো। দেখেন এরকমভাবে কিন্তু গরম অবস্থায় আপনারা পেপারটা উঠিয়ে নেবেন, আর গরম গরম অবস্থায় যদি এইভাবে পেপারটা উঠিয়ে নিন সম্পূর্ণ পেপারটা একই সাথে উঠে যাবে, ছিঁড়ে যাবে না। দেখুন কতটা সুন্দরভাবে পেপারটা উঠিয়ে নেওয়া গেল দেখতে পাচ্ছেন। এখানে আমি কেকটাকে আবারও উঠিয়ে নিলাম আর চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই কেকটা ছোটো একটা বাটিতে তৈরি করে নিতে, আর দেখেন কেকটা কতটা ইজিলি আর কতটাই চালিদার হয়েছে দেখে বুঝতে পারছেন। আর এইভাবে কিন্তু এই ফুলকুলি কেকটা আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারেন, আর বাচ্চারা কেকটা দেখেও খুবই আনন্দ পাবে আর খেয়েও কিন্তু খুবই মজা পাবে। অবশ্যই কিন্তু এইভাবে কেকটা তৈরি করে নেবেন, আর কেমন হলো কমেন্ট সেকশনে মতামত লিখে পাঠাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।